আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই ই পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন। পাসপোর্টের স্ট্যাটাস হচ্ছে আপনার পাসপোর্টটি কোন পর্যায়ে আছে, সেটি আপনারা চাইলেই মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো স্থানে বসে চেক করে নিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে epassport.gov.bd লিখে সার্চ করব। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ডেলিভারি রিসিটের মধ্যে যে একটি নাম্বার আছে উপরে কর্নারের মধ্যে, সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন নাম্বার ডেলিভারি স্লিপের উপরে আমি দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে, এই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমি আমার যেই অ্যাপ্লিকেশনটি আছে এটির জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর আপনারা যেটি করবেন, এখানে আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অনেক সময় ক্যাপচার চলে আসবে। বিভিন্ন ধরনের ক্যাপচার আপনারা সঠিকভাবে সিলেক্ট করে এখানে সাবমিট করে দিলেই ঠিক চিহ্ন চলে আসবে। আমার এখন ঠিক ক্যাপচার আসেনি, এমনিতেই চলে আসছে। তারপর আমরা এখানে চেক এখানে ক্লিক করব। তারপর চেকে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাসটি এখানে চলে আসছে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং ফাইল অ্যাপ্রুভাল। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে চলে আসছে যে ডিয়ার অ্যাপ্লিকেশন, ইওর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর ফাইল অ্যাপ্রুভাল। এখানে আমাদের শেষ পর্যায়ে আছে, শুধু অ্যাপ্রুভ হলেই আমাদের পাসপোর্টটি কিছুদিনের মধ্যে পেয়ে যাব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কিভাবে পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন। চাইলে মোবাইলের মাধ্যমে এরকমভাবে আপনারা করে নিতে পারবেন। epassport.gov.bd এখানে যে গিয়ে আপনারা চেক স্ট্যাটাসে ক্লিক করে তারপর এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং বার্থ ডেট অফ বার্থ দিয়ে দিলেই, তারপর এখানে চেকে ক্লিক করলে আপনাদের এরকম চলে আসবে মোবাইলের মধ্যে। আশা করি সকলে বুঝতে পারছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।